আসসালামু আলাইকুম প্রকোডারে আপনাকে স্বাগতম আমি আলী হোসেন একজন ওয়েব ডেভেলপার দু হাজার বারো সাল থেকে ফ্রিল্যান্সিং করছি একজন ওয়েব ডেভেলপার যখন একটা সিএসএস প্রজেক্ট নিয়ে কাজ করে তারা সিএসএস কোড করার সময় এমন অনেকগুলো ভুল করে যে ভুলগুলোর কারণে যদি পরে আমাদের কখনো এগুলো ফিক্স করার প্রয়োজন হয় এটা অনেক বেশি ডিফিকাল্ট হয় আর এটা খুব বাজে একটা ইমফ্যাক্ট পেলে তাদের বায়ারদের উপরও যে মনে করেন আপনি একটা প্রজেক্টে কাজ করেছেন আর আপনার কোডে অনেক রকম ভুল আর এগুলো ফিক্স করার জন্য ক্লায়েন্টকে অনেক সময় বা অনেক টাকা খরচ করতে হচ্ছে তাহলে সে কিন্তু পরের বার আপনাকে সে কাজ দিবে না আমি সেই কমন মিস্টেকগুলো একটা লিস্ট করে টপ ফাইভ কমন মিস্টেকের লিস্ট তৈরি করেছি আর আপনি যদি সেই কমন মিস্টেকগুলো সম্পর্কে জানতে চান দেখতে থাকুন ফিরে আসছি অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য আমি আলী হোসেন একজন ওয়েব ডেভেলপার আপনাকে ধন্যবাদ এবং আপনাকে কনগ্রেচুলেশন যে আপনি সিএসএস অ্যাসেন্সিয়াল ট্রেনিং সিরিজটা কমপ্লিট করেছেন যদি আপনি সিএসএস অ্যাসেন্সিয়াল ট্রেনিং সিরিজের কোনো পার্ট স্কিপ করে থাকেন আমি রিকমেন্ড করছি দেখে আসার জন্য ইভেন আমি আপনাকে এসটিএম অ্যাসেন্সিয়াল ট্রেনিং সিরিজটাও দেখে আসার জন্য রিকমেন্ড করছি কারণ এই দুইটা জিনিস সম্পর্কে আপনার যদি ভালো নলেজ থাকে তাহলে আপনি যে কোনো প্রজেক্টকে খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন আর আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কমন ইয়াসেস মিস্টেক যেটা আপনার অ্যাভয়েড করা উচিত তো নাম্বার ওয়ান মিস্টেক ব্রেকিং দ্য ডকুমেন্ট ফ্লো মনে করেন যে আপনার কোনো একটা টেক্সটকে একটা ডিজাইনের সেন্টারে দেখানোর প্রয়োজন তো অনেক ডিজাইনাররা করে কি তারা হচ্ছে যে মার্জিন লেফট বা প্যাডিং লেফট দিয়ে টেক্সটটাকে একদম টেন এনে সেন্টারে বসিয়ে একটা চোখের আন্দাজে সেন্টারে বসিয়ে দেয় আবার অনেক সময় হয় কি যে তারা পজিশান অ্যাপসুলেট দিয়ে তারপরে লেফট বা টপ দিয়ে দিয়ে অনেক হিজি বিজি কোট করে এটা করে কিন্তু আপনি খুব সহজেই সেটা করতে পারতেন সেটা হচ্ছে যে টেক্সটাইলেন সেন্টার দিলে কিন্তু টেক্সটা অটোমেটিক সেন্টারে চলে আসতো অথবা আপনার যদি কোনো একটা এলিমেন্ট বা কোনো একটা ডিপকে যদি সেন্টারে নিয়ে আসার দরকার হতো আপনি কিন্তু মার্জিন জিরো অটো এই জিরোটাকে আবার আপনি চেঞ্জ করতে পারতেন যে আপনি টপ থেকে কতটুকু নিচে বা বটম থেকে কতটুকু উপরে দেখাতে চান সেটা তো আপনি ফিক্স করতেই পারবেন কিন্তু আপনি এই যে জিরো অটো বা টেন পিক্সেল অটো এরকম করেও কিন্তু আপনি একটা এলিমেন্টকে সেন্টারে আনতে পারতেন এই যে এই জিনিসটাকে স্কিপ করে লোকজন যে ওইভাবে একটা ডকুমেন্টের যে ফ্লো এই ফ্লোটাকে যে ব্রেক করে এতে একটা প্রবলেম হয় কি দেখেন এখন কিন্তু অনেক রকমের ডিসপ্লে ফাইভ কে ডিসপ্লে ফোর কে ডিসপ্লে ফুল এইচডি এইচ ডি ডিসপ্লে এছাড়া মোবাইলেও অনেক রকম ডিসপ্লে তো আপনি যদি এই যে লেফট ফিফটি পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট করে এনে যদি একটা প্রজেক্টের সেন্টারে বসান সেক্ষেত্রে কিন্তু সেটা সব ডিসপ্লেতে পারফেক্টলি সেন্টার হবে না কিন্তু আপনি যদি মার্জিন জিরো অটো বা টেক্সটাইল সেন্টার দিয়ে বসান সেক্ষেত্রে কিন্তু সেটা অবশ্যই সেন্টারে বসবে তাই আমি রিকমেন্ড করছি যে ডকুমেন্ট ফ্লোটাকে ব্রেক না করে পারফেক্ট ওয়েতে করেন আর আমি কিন্তু আমার সিএসএসএসিয়াল ট্রেনিং সিরিজে এই ব্যাপারে বিস্তারিতভাবে বলেছিলাম আমি আশা করছি এ ব্যাপারে আপনার কোনো সমস্যা হবে না নাম্বার টু শর্ট হ্যান্ড ফর্মগুলোকে অ্যাভয়েড করা দেখেন আপনি কিন্তু জানেন যে আপনি মার্জিন লেফট মার্জিন রাইট মার্জিন টপ মার্জিন বটম একইভাবে প্যাডিং লেফট রাইট টপ বটম বর্ডারের ক্ষেত্রেও লেফট রাইট টপ বটম আবার ব্যাকগ্রাউন্ডের অনেক রকম প্রপার্টি থাকে যেমন ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড রিপিট ব্যাকগ্রাউন্ড প্রপার্টিস এরকম অনেক রকম প্রপার্টি আছে আমি কিন্তু প্রত্যেকটা সম্পর্কে বিস্তারিতভাবে বলেছিলাম তো আপনি কিন্তু এগুলো আপনার প্রজেক্টে ব্যবহার করতে পারেন এখন দেখেন আপনার কোনো একটা প্রজেক্টে হয়তো মার্জিনের চারটা প্রপার্টি ব্যবহার করা লাগলো বা প্যাডিংয়ের চারটা প্রপার্টি ব্যবহার করা লাগলো তখন আপনি যদি এরকম করেন যে লিখেন মার্জিন লেফট পঞ্চাশ পিক্সেল মনে করেন মার্জিন রাইট হচ্ছে টেন পিক্সেল মার্জিন বটম হচ্ছে ফাইভ পিক্সেল এরকম আপনি লিখলেন চারটাই হ্যাঁ সেটা না করে আপনি কিন্তু একবারে শর্ট হ্যান্ডে লিখতে পারতেন মার্জিন লিখে তারপর টপ লেফট রাইট বটম হিসাবে আপনি চারটা লিখে দিতে পারতেন সেটা না করে আপনি ওইভাবে লিখলেন এটাতে যেটা সমস্যা আপনার সিএসএস প্রজেক্টে যত বেশি লাইন থাকবে আপনার ওয়েবসাইটের লোডিং টাইম তত বাড়বে এছাড়া এটাকে ম্যানেজ করা অনেক বেশি ঝামেলা তাই আমি আপনাকে রিকোমেন্ড করছি যেখানে যেখানে শর্ট হ্যান্ড ফর্মে ব্যবহার করা যায় সেখানে সেখানে শর্ট হ্যান্ড ফর্ম ব্যবহার করবেন আর যেখানে আসলে ব্যবহার করা যাচ্ছে না যেমন আপনাকে ব্যবহার করার অপশান নেই সেক্ষেত্রে আপনি চাইলে আপনি লং ফর্ম যেরকম মার্জিন লেফট মার্জিন রাইট এগুলো ব্যবহার করতে পারেন কিন্তু চেষ্টা করবেন সবসময় শর্ট হ্যান্ড ফর্মে ব্যবহার করার নাম্বার থ্রি হেক্স কোড বা আর জিবির পরিবর্তে কালার নেম ব্যবহার করা আপনি হয়তো দেখেছেন আমি যখন অ্যাসেন্সিয়াল ট্রেনিং সিরিজ বা স্টেমেল অ্যাসেন্সিয়াল ট্রেনিং সিরিজে আমাদের যখনই কোনো কালার ব্যবহার করার প্রয়োজন হয়েছে আমি ম্যাক্সিমাম টাইমে কালারের নামটা সরাসরি লিখে দিয়েছিলাম এটার কারণ হচ্ছিল কি যে আপনারা এখনও বিগেনার স্টেজে আছেন আপনাদের হচ্ছে যে এখন জাস্ট কীভাবে কোনটা ব্যবহার করতে হয় এটা সম্পর্কে জানা যদিও আমি সিএসএস কালারে বলেছিলাম যে আপনি কীভাবে কোন কালার ব্যবহার করবেন এখন আপনি যখন কোনো একটা লাইভ প্রজেক্টে কাজ করবেন তখন কিন্তু আপনাকে বিভিন্ন রকমের কালার নিয়ে কাজ করতে হবে তাই আপনি যখন লাইভ প্রজেক্টে কাজ করবেন তখন সবসময় চেষ্টা করবেন কালার নেম ব্যবহার করার পরিবর্তে হেক্স কোড অথবা আর জিবি কালার কোড ব্যবহার করার জন্য তবে রিকমেন্ডেড হচ্ছে যে হেক্স কালার কোড ব্যবহার করার জন্য কারণ এটা ওয়াইডলি সবাই ব্যবহার করে যেমন মনে করেন আপনার যদি কোনো একটা প্রজেক্টে লাল রঙ ব্যবহারের প্রয়োজন হয় আপনি কালার রেড এটা না লিখে আপনি লিখে দিবেন হচ্ছে কালার তারপরে হ্যাশ দিয়ে এফএফ তারপর চারটা জিরো বা আপনার যদি নীল কালার ব্যবহার করতে হয় আপনি কালার ব্লু না লিখে আপনি লিখে দিতে পারেন যে কালার তারপর হচ্ছে চারটা জিরো দিয়ে তারপর এফএফ লিখে দেবেন আপনি ভয় পাবেন না হ্যাঁ আপনাকে কিন্তু আবার হেক্স কোড মুখস্থ করার প্রয়োজন নেই আপনি ফটোশপে যখন আপনি টু ইস্তেমাল করবেন তখন আপনি ফটোশপ থেকে প্রত্যেকটা কালার কোড নিতে পারবেন এর বাইরে ফ্ল্যাট ইউআই কালার্স একটা ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি সব ওয়েবস অনেক ওয়াইডলি ইউজড কালারগুলো আপনি পাবেন এর বাইরে হচ্ছে যে আরও অনেক অপশান আছে যেখান থেকে আপনি যে কোনো প্রোজেক্টের থেকে কালারটা নিতে পারবেন তো তাই আপনার কালার মুখস্ত করার দরকার নেই কিন্তু আপনি যখনই কালার ব্যবহার করবেন চেষ্টা করবেন যে হেক্স কালার কোড ব্যবহার করার জন্য আর আপনারা যদি চান যে আমি কালারের উপর একটা ভিডিও বানাই সিএসএস কালার কীভাবে ব্যবহার করবেন তাহলে এই মেসেজ করতে পারেন আমি আপনাদের জন্য একটা কালার্সের উপর ভিডিও বানাম তাই সবসময় চেষ্টা করবেন কালারের নাম ব্যবহারের পরিবর্তে হেক্স কোড ব্যবহার করার জন্য আর যদি কখনও আর জিবি কালার কোড ব্যবহারের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনি আর জিবি কালার কোড ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই নাম্বার ফোর ফলব্যাক ফন্ট অ্যাড করতে ভুলে যাওয়া দেখেন আপনি যখন একটা লাইফ প্রজেক্ট কাজ করবেন আপনি দেখবেন কি যে আপনার একটা ওয়েবসাইটে চারটা পাঁচটা ফন্ট ব্যবহারের প্রয়োজন হতে পারে কখনও কখনো তো এই চারটা পাঁচটা ফন্ট আপনি যখন ব্যবহার করবেন আপনি হয়তো কিছু ফন্ট গুগল হোস্টেড ব্যবহার করবেন কিছু হয়তো কাস্টম ফন্ট ব্যবহার করবেন কিছু হয়তো প্রিমিয়াম ফন্ট আপনার প্রজেক্টে ব্যবহার করবেন তো এই যে ফন্টগুলো আপনি ব্যবহার করলেন এদের যদি কোনো ফলব্যাক ফন্ট আপনি অ্যাড না করেন তাহলে যেটা হবে কোনো কারণে যদি আপনার এই যে গুগল ফন্টের সিডিএন যদি ডিস্টার্ব করে বা আপনার ওয়েবসাইটের ফন্ট ফোল্ডারে যদি কোনো কিছু মিসিং হয় সেক্ষেত্রে কিন্তু আপনার টোটাল ওয়েবসাইটটাই ব্রোকেন হয়ে যাবে বা দেখতে ভালো লাগবে না আমি কিন্তু আমার সিএসএস ফন্টের টিউটোরিয়ালে বলেছিলাম যে মোটামুটি আমরা তিন টাইপের ফন্ট ব্যবহার করি আমাদের প্রোজেক্টে এর বাইরে আরও অনেক রকম ফন্ড আছে যেমন সেরিফ ফন্ট সন ফন্ট মনোস্ক্রিপ্ট ফন্ট এরকম অনেক রকম ফন্ট আছে তো আপনি যখন যেই ক্যাটাগরির ফন্টটি ব্যবহার করেন না কেন তার হচ্ছে একটা ফলব্যাক ফণ্ড দিয়ে দেবেন যেমন মনে করেন আপনি একটা প্রোজেক্টে হ্যালবেটিকা ফন্টটা ব্যবহার করেছিলেন এটা অবশ্যই ডাউনলোড করে ব্যবহার করতে হবে কারণ হচ্ছে যে এটা কোনো ফ্রি ফন্ট না এটা একটা প্রিমিয়াম ফন্ট তো প্রিমিয়াম ফন্টটাকে আপনি হ্যালবেটিকা ফন্টটাকে কিনে এনে আপনার প্রোজেক্টে রাখলেন রেখে তারপরে আপনি যখন এটা ব্যবহার করলেন কোনো কারণে যদি আপনার ওয়েবোস্টে প্রবলেম হয় বা কোনো কারণে যদি এই যে হ্যালবেটিকা ফন্টটা লোড হতে প্রবলেম হয় তখন কিন্তু আপনার ওয়েবসাইটটা ব্রোকেন দেখাবে সরাসরি টাইমস নিউ রোমান যে ফন্টটা আছে সেই ফনটা আপনার টোটাল ওয়েবসাইটে দেখাবে এক্ষেত্রে আপনার ডিজাইন পুরোপুরি ভেঙে যাবে কিন্তু হ্যালবেটিকা ফন্টটা কিন্তু সেন্সেরিফের একটা ক্যাটেগরি তো আপনি কি করবেন হ্যালবেটিকা লিখে কমা দিয়ে তারপর সেন্সেরিফ লিখে দেবেন তাহলে কী হবে কোনো কারণে যদি হ্যালবেটিকা ফন্টটা লোড না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার যে সেন্সিটিভ ফনটা দেখা যাবে এক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা হয়তো পারফেক্টলি যেমন দেখা যাওয়ার কথা সেরকম দেখা যাবে না কিন্তু তারপরেও ডিজাইনটা মোটামুটি ওকে লেভেলের থাকবে এবং দেখা যাবে এরপরে আপনি ফিক্স করতে পারবেন বা আপনি জানবেন যে কী করে কোনটা ফিক্স করতে হয় তাই আমি আপনাকে হাইলি রিকমেন্ড করছি অবশ্যই একটা ফলব্যাক ফোন ব্যবহার করবেন নাম্বার ফাইভ মাত্র একটা স্টাইলশিট ব্যবহার করা আমরা যখন একটা বড়ো প্রোজেক্টে কাজ করি সেখানে অনেক রকম সিএসএস অ্যাড করতে হয় যেমন মনে করেন যে একটা বুটস্ট্রাপ অ্যাড করা লাগলো তারপর হচ্ছে যে আরও অনেক রকম যে করেই প্লাগিনের জন্য বিভিন্ন সিএসএস স্টাইল অ্যাড করা লাগলো রেসপন্সিভের জন্য অ্যাড করা লাগলো আবার ওয়েবসাইটে যদি চার পাঁচটা পেজ থাকে প্রত্যেকটার জন্য হয়তো আলাদা আলাদা সিএসএস মিলায় একটা বিশাল বড়ো সিএসএস লাইন হয় এখন আপনি যদি একটা সিএসএস ফাইল ব্যবহার করেন সেক্ষেত্রে যারা সমস্যা হবে কি আপনার এই সিএসএস ফাইলটা দেখা যাবে তিনশো চারশো কেবি পাঁচশো কেবি বা অনেকের ক্ষেত্রে দেখা যায় এক মেগাবাইট দুই মেগাবাইট সাইজের হয়ে যায় এত বড় একটা সিএসএস ফাইল যদি আপনি একটা সিএসএস ফাইল রাখেন সেক্ষেত্রে যেটা সমস্যা হবে অনেকেরও কিন্তু ইন্টারনেট লাইন একটু স্লো থাকে বা অনেক সময় ইন্টারনেট লাইন আনস্টেবল থাকে এটা সারা পৃথিবীর সবখানেই শুধু যে বাংলাদেশেই তা নয় তো সেক্ষেত্রে আপনার যদি একটা সিএসএস ফাইল এত বড় সাইজের হয় সেক্ষেত্রে কোনো কারণে যদি সিএসএস ফাইলটা ফেল লোড করতে ফেল হয় আপনার টোটাল ওয়েবসাইটটা কিন্তু ব্রোকেন হয়ে যাবে আপনি অলরেডি জানেন যে সিএসএস ফাইলটা ব্রোকেন হয় বা সিএসএস ফাইল কাজ না করে সেক্ষেত্রে টোটাল ওয়েবসাইটটা দেখতে কেমন লাগে তাই আমি আপনাকে রিকমেন্ড করছি যে আপনি ভাগে ভাগে করবেন যেমন মনে করেন আপনি একটা প্লাগ ইন ডট সিএসএস নামে একটা ফাইল করতে পারেন যেখানে আপনার সবগুলো প্লাগিনের সিএসএস রাখলেন আবার যদি এমন হয় যে আপনার ডট সিএসএস ফাইলটা অনেক বেশি বড় হয়ে গেছে সেক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়ালি দুইটা বা তিনটা প্লাগ ইনের জন্য আলাদা আলাদা করে সিএসএস ফাইল তৈরি করতে পারেন আপনার ওয়েবসাইটের হোম পেজে যত কন্টেন্টগুলো তাদের জন্য একটা সিএসএস ফাইল করতে পারেন কমন সিএসএস নামে আলাদা একটা ফাইল যেখানে আপনার সব কমন সিএসএসগুলো রাখলেন তারপর রেসপন্সিভের জন্য আলাদা একটা সিএসএস ফাইল করলেন এতে কী হবে আপনার পরে যদি কখনও আপডেটের দরকার হয় আপনি তখনও খুব সহজেই জাস্ট আপনার রেসপন্সিভ কোনো কিছু ফিক্স করতে হবে আপনি জাস্ট রেসপন্সিভ সিএসএস ফাইলটা ওপেন করে সেখান থেকে সহজেই ফিক্স করে ফেলতে পারবেন এর পাশাপাশি আপনার অনেকগুলো সিএসএস ফাইল থাকবে প্রত্যেকটারই সাইজ অল্প অল্প থাকবে খুব তাড়াতাড়ি আপনার ওয়েবসাইট লোড হবে এবং এটা খুব পারফেক্ট কাজ করবে আর কোনো কারণে যদি কোনো একটা লোড করতে ফেল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা নেই কারণ কি কারণ বাকিগুলো আসছে ওয়েবসাইটটা হয়তো একটু ব্রোকেন থাকবে বা একটু খারাপ লাগবে কিন্তু টোটাল ওয়েবসাইটটা ব্রোকেন হয়ে যাবে না তো আমি আপনাকে হাইলি রিকমেন্ড করছি একটা সিএসএস ফাইল ব্যবহারের পরিবর্তে কয়েকটা সিএসএস ফাইল অ্যাড করুন এবং সেভাবে ব্যবহার করুন আর আমি কয়েকদিনের মধ্যে পিএইচডি টু এস এম এল পিএইচডি টু প্রেসের প্রজেক্ট শুরু করবো সেক্ষেত্রে কিন্তু আপনি তখন দেখতেই পাবেন যে আমি কীভাবে পিএইচডি টু এস্টেমএল এর কোডগুলো করি পিএইচডি টু প্রেসের কাজগুলো করি আপনারা তখন তু খুব ভালোভাবে জানতে পারবেন নাম্বার সিক্স এটা আসলে বোনাস আপনি যখন কোড করবেন তখন অবশ্যই মোবাইলে আপনার ওয়েবসাইটটা দেখা যাবে এটা মাথায় রাখবেন কারণ বর্তমানে ডেস্কটপের থেকে মোবাইলে কিন্তু ওয়েবসাইট বেশি ভিউ হয় তাই কোড করার সময় এই জিনিসটা মাথায় রেখে আপনাকে কোড করতে হবে যেমন মনে করেন যে আপনি যখন কোড করলেন তখন আপনি মোবাইলের কথা ভুলেই গিয়ে পুরো কোডটা করে ফেলেন এরপর আপনি রেসপন্সিভ করতে গেলে আপনাকে অনেক রকম ঝামেলায় পড়তে হবে তাই সবসময় চেষ্টা করবেন যে এটা মাথায় রাখার আমি একটা উদাহরণ দিলে আপনার জন্য ক্লিয়ার হবে যেমন মনে করেন কিছু কিছু ওয়েবসাইট আছে যেখানে কিন্তু লেফটে হচ্ছে যে সাইডবার থাকে রাইটে কন্টেন্ট থাকে এখন এই যে রাইটে যদি আপনার কন্টেন্ট থাকে আপনি যখন সেটাকে ডেস্কটপের থেকে মোবাইলে নিয়ে যাবেন তখন কিন্তু সাইডবারটা উপরে চলে আসবে আর আপনার কন্টেন্ট নিচে চলে আসবে তাই ভিজিটর যে পেজে যাক না কেন তারা আগে সাইডবার এবং হচ্ছে লোগো মেনু সহ দেখে তারা সেই মেইন কন্টেন্টটাই দেখতে পাবে না এবং ইউজারদের জন্য এটা অনেক বেশি ইরিটেটিং এবং তারা এটা খুব বিরক্তিকর তাই আপনাকে এমনভাবে ডিজাইন করতে হবে যে সবসময় কন্টেন্টটা যেন আগে থাকে আর সাইডবারটা পরে থাকে এটা মাথায় রেখে আপনাকে কোট করতে হবে আমি আশা করছি আপনি বুঝতে পেরেছেন আর যখন আমি লাইভ প্রজেক্টে কাজ করবো তখন আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন এরপরও আপনার যদি কোনো প্রশ্ন থাকে নির্দেদায় কমেন্ট করতে পারেন আমি আমার সময় আপনাদের কমেন্টগুলো পড়ি ভিডিওটা ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন ভালো না লাগলে ডিসলাইক বাটনে ক্লিক করে কমেন্টে জানান যে কেন আপনার ভিডিওটা ভালো লাগেনি এখনও প্রকোডারকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বাটনে ক্লিক করুন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেই সবার আগে আপনি দেখতে পান সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন প্রকোডারের সাথেই থাকবেন ধন্যবাদ